আসসালামু আলাইকুম। দাজ্জাল আসলে কোথায় আছে এ সম্পর্কে নানান প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘুরপাক খায়। আসলে দাজ্জাল কোথায় আছে এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। প্রখ্যাত একজন সাহাবী তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা অনেকেই জানেন, তার সেই হাদিসের কথা যে তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু সফর সঙ্গী নিয়ে তিনি সমুদ্র যাত্রা করছিলেন এবং মাঝপথে তাদের জাহাজটি, তাদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে এবং এটি পথ হারিয়ে ফেলে। আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি, কারণ এটি বলার মূলত আমার উদ্দেশ্য না, আমি অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। প্রায় 30 দিনের মতো তাদের জাহাজটি সমুদ্রের মধ্যে ঘুরতে থাকে। একটা পর্যায়ে তাদের জাহাজটি একটি দ্বীপের সাথে গিয়ে থাকে এবং ওখানে নামার পরে তারা এক অদ্ভুত ধরনের প্রাণী দেখতে পায়, যে প্রাণীর পুরো শরীরটি লোম দিয়ে আবৃত ছিল। তারা তাদের সামনের সাইড এবং পিছন সাইড খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করেই অবাক করার মতো বিষয় হলো যে ওই প্রাণীটি কথা বলতে শুরু করে এবং সে বলতে থাকে যে তোমরা আমার সাথে আসো। তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের সফর সঙ্গীরা তার পেছনে পেছনে যান এবং তারা গিয়ে দেখেন শিকলবদ্ধ একজন দানব আকৃতির লোককে আটকে রাখা হয়েছে। ওই ব্যক্তি তাদেরকে কিছু প্রশ্ন করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং তৎকালীন আরবের ভৌগোলিক কিছু বিষয় সম্পর্কে। তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রশ্নের উত্তর দিয়ে তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কে, তুমি কে, তুমি আমাকে এইসব প্রশ্নগুলি কেন করছো? তখন সে উত্তর দিচ্ছিল, আমি কে এটা তোমরা খুব শীঘ্রই জানতে পারবে, কারণ আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল। এই ঘটনা তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছিলেন যে আমি তোমাদেরকে এই দাজ্জালের কথা বলিনি, এই সত্তার কথা কি আমি তোমাদেরকে বলিনি? তামিম দারী তোমাদেরকে সেটাই বলছে, আমি তোমাদেরকে যেটি থেকে সাবধান করেছি, সতর্ক করেছি। এই হাদিস দ্বারা স্পষ্ট হয় যে দাজ্জাল কোনো একটি দ্বীপে বন্দী রয়েছে বা বন্দী আছে এখনও। এখন মূল পয়েন্টে আসি। আমরা যখনই মানুষকে ফেতনার কথা বলি, মানুষ বলে যে ফেতনা থেকে তো বাঁচাই যায়, খুব সহজেই বাঁচাই যায়। আমার কাছে একটা জিনিস খটকা লাগে, সেটা হচ্ছে কি জানেন, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, সর্বপ্রথম তার কাছে যারা বায়াত হবেন তাদের সংখ্যা মাত্র 313 জন। এই পৃথিবীতে 700 কোটি মানুষ, আমি যদি অমুসলিমদের বাদ দিই, অমুসলিমদেরকে বাদ দিয়েও এখানে প্রায় 140 কোটির মতো মুসলমান থাকে। এই 140 কোটি মুসলমানের মধ্যে মাত্র 313 জন মানুষ ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে সর্বপ্রথম বায়াত হবেন। অবাক করার মতো আরও একটি বিষয় রয়েছে, ইমাম মাহদী আলাইহিস সালাম 7 বছর অথবা 9 বছর পৃথিবী শাসন করার পর সর্বশেষ যে যুদ্ধে তিনি অংশগ্রহণ করবেন কনস্টান্টিনোপলে, ওই যুদ্ধে তার সৈন্য সংখ্যা থাকবে 1 লাখের মতো। আপনি একটা জিনিস চিন্তা করেন, ততদিনে কিন্তু পৃথিবীর মানুষ জেনে যাবে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, পৃথিবীর সমস্ত মুসলমানরা জানবে যে ইমাম আল মাহদী পৃথিবীতে এসেছেন, কিন্তু তারপরেও তার সৈন্য সংখ্যা থাকবে মাত্র 1 লাখ, যেখানে পৃথিবীর বর্তমান জনসংখ্যাই হচ্ছে 700 কোটির উপরে, মুসলমানদের জনসংখ্যা প্রায় 140 কোটির উপরে। সেখানে মাত্র 1 লাখ মানুষ তার শেষ সময়টাতে তার সাথে যুদ্ধ অংশগ্রহণ করবে। এবার আপনি বোঝেন যে ফেতনা কী জিনিস এবং ওই ফেতনা থেকে আপনি বাঁচতে পারবেন কি না, আমি বাঁচতে পারবো কি না। আমরা অনেক সময় মানুষের সমালোচনায় ব্যস্ত থাকি, তাই না? আমরা আমাদের জায়গা থেকে যতটুকু জানি মানুষকে সচেতন করার চেষ্টা করি, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি মানুষকে সচেতন করার চেষ্টা করি। আপনি হয়তো চিন্তা করছেন যে কিয়ামত হতে এখনও অনেক দেরি, দাজ্জাল আসতে অনেক দেরি, ইমাম মাহদী আসতে অনেক দেরি। আপনি হয়তো জানেন না, গত কয়েকদিন আগে সুইডেনে কোরআন পোড়ানো হয়েছিল। যে ব্যক্তি কোরআন পুড়িয়েছিল সেই ব্যক্তি তার কয়েকদিন পরেই কানাডায় গিয়ে আবারও কোরআন পুড়িয়েছে। তার এই কাজ কন্টিনিউসলি চলতেছে। এরপরে কিছুদিন আগের একটা ভিডিওতে দেখেছিলাম যে এক লোক কোরআনের পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন। তো আপনার অবশ্য এগুলি নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নাই, কারণ আপনি চিন্তা করবেন যে এই কথাগুলি বললো কে। যেমন ধরেন আমি আজকে এই কথাগুলি বলছি, আপনি হয়তো আমার কমেন্ট বক্সে এসে আমার গালাগালি করবেন যে তুমি এইসব কথা বলার কে, তোমাকে তো আমার পছন্দ হয় না। ভাই, আমার মধ্যে যতটুকু ভালো আছে আপনি গ্রহণ করেন, আমার মধ্যে যে খারাপ জিনিসটা আছে এটা আপনার গ্রহণ করার দরকার নেই, ওটা আপনি ছুঁড়ে ফেলে দেন। আমার মধ্যে খারাপ জিনিসটার শাস্তি আমি পাবো, আমার মধ্যে খারাপ জিনিসটার হিসাব আমাকেই দিতে হবে, আপনি দিবেন না। অতএব মানুষের দোষ ত্রুটি ধরা বাদ দিন, পজিটিভ থাকুন, প্রত্যেকটা জিনিসে পজিটিভ থাকুন, প্রত্যেকটা বিষয়ের মধ্যে থেকে পজিটিভ জিনিসগুলো খুঁজে বের করে আনার চেষ্টা করেন। এটা হলে ইসলামের উপকার হবে, আপনার ব্যক্তি জীবনে অনেক উপকারে আসবে। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ, নাসরু মিনাল্লাহি ফাতহুন কারীব, ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।